লতিরাস কসু চাষ পদ্ধতি, লতি কসু চাষ পদ্ধতি, বাড়ি পানি কসু চাষ পদ্ধতি। আজকে 23 আগস্ট 2022 সাল। লতিরাস কসু চাষ পদ্ধতি সাধারণত 3 থেকে 4 পদ্ধতিতে করা যায়। আজকে আমরা কথা বলবো বিনা চাষে কিভাবে লতিরাস কসু চাষ করবেন। আসুন, আপনারা দেখতে পাচ্ছেন জমি কিন্তু চাষ করা হয় নাই ধান কাটার পর। যদি মনে করেন জমিটা নরম আছে, তাহলে কিন্তু আপনি বিনা চাষে লতিরাস কসু চারা রোপণ করতে পারেন। সাধারণত বাংলা মাস কার্তিক এবং ইংরেজি মাস অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এ পদ্ধতিতে আপনি চারা রোপণ করতে পারেন। তবে অবশ্যই সে সময় যেহেতু শীত থাকে, তাই আপনাকে চারার দিকটা অবশ্যই বিবেচনায় আনতে হবে, অর্থাৎ ভালো মানের চারা হতে হবে, কোনো ক্রমেই যেন গোড়া কাটা চারা না থাকে। যদি গোড়া কাটা চারা রোপণ করেন, অবশ্যই পচন রোগ দেখা দিবে। আসুন, কৃষি ও মৃৎশিল্পে ইউটিউব চ্যানেলের ভণ্ড দালাল আতিক গোড়া কাটা চারা অন্যর জমি থেকে সংগ্রহ করছে। সে কিন্তু লতিরাস কসু এক চাষ করে না, বিধায় এই গোড়া কাটা চারা অন্যদের দিচ্ছে। গোড়া কাটা চারার কি সমস্যা হয় আমরা একটি অডিও শুনবো, যা এক মহিলার কাছ থেকে আমরা নিয়েছি। চারা গোড়া কিন্তু নাই, হালকা গোড়া আছে, আর এটা এইভাবে আছে, এইভাবে কেটে দিছি, আর লতির মুখ দেখতে পারতেছেন তো। এভাবে দেওয়ার উদ্দেশ্য দ্রুত শিকড় ছাড়বে আর দ্রুত গাছটা সেড হয়ে যাবে, আর এটা হচ্ছে 50-55 দিনে ফলন চলে আসবে এই এইভাবে যদি করেন। আর যদি আপনি নিজের মুথাটা পুরাটা রাখেন, তাহলে সেটা আগে পচবে, মুথাটা শিকড় ছাড়বে, তারপরে আসবে, সেই ক্ষেত্রে 3 মাস সময় লাগাই দিবে। এর জন্য চারাগুলো এভাবে দেওয়া, অনেকে ভয় পান যে চারা এভাবে দিচ্ছেন এটা তো নষ্ট হয়ে যেতে পারে। সুপ্রিয় কৃষক ভাইরা, ভণ্ড দালাল আতিক কিন্তু গোড়া কাটা চারা নিয়ে মিথ্যা গল্প শোনালো। তার এই কথাগুলো যে 100% মিথ্যা তা প্রমাণ করার জন্য আমরা একটি লাগানো চারা উত্তোলন করলাম। এবার পানিতে ধুয়ে দেখব আদৌ চারার গোড়া পচে কি না। সুপ্রিয় কৃষক ভাই, আমরা চারাটা কিন্তু লতি থেকে তৈরি করেছিলাম এবং রোপণও করেছিলাম। দেখতে পাচ্ছেন লতির একটি অংশ কিন্তু রয়েছে, কোনো ক্রমেই কিন্তু পচন ধরে নাই। দেখতে পাচ্ছেন গোড়া তো পচেই নাই, লতিও পচে নাই। সে কিন্তু আপনাদের মিথ্যা গল্প শোনালো যে গোড়া সহ যদি আপনারা চারা রোপণ করেন, প্রথমে গোড়া পচবে, তারপরে শিকড় গোড়া যাবে। গোড়া যদি পচেই যায়, তাহলে শিকড় কোথায় থেকে গোজাবে? পাতা থেকে গোজাবে? সুপ্রিয় কৃষক ভাইরা, এই ভণ্ড দালাল আতিক কিন্তু লতিরাস কসু এক চাষ করে না। সে যদি চাষ করতো, কখনোই আপনাদের এমন গাঁজা করে গল্প শোনাতো না। তাই আপনারা এই কৃষি ও মৃৎশিল্পী ইউটিউব চ্যানেলের ভণ্ড দালাল আতিক হতে আপনারা সাবধান হবেন। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ গোড়া অক্ষুণ্ণ রয়েছে এবং লতিও কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। গোড়া কাটা চারা যদি আপনি রোপণ করেন, ভবিষ্যতে অবশ্যই পচন রোগ দেখা দিবে। আসুন, সুপ্রিয় কৃষক ভাইয়েরা, জয়পুরহাটের এক মহিলা 10 কাঠা লতিরাস কসু চাষ করেছিলেন, সে গোড়া কাটা চারা রোপণ করেছিলেন, বেধায় ভবিষ্যতে তার চারাগুলো পচে যাচ্ছে। আসুন। হ্যালো, বলতেছি আপনি কি লতিরাস কসু একের গোড়া কাটা চারা রোপণ করছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোথায় থেকে চারা নিছিলেন? আমাদের হচ্ছে পাশে গ্রাম থেকে নিছি, ওখানে উনি চাষ করছে তো ওখান থেকে তুলে এনে। আমার আপনার এলাকা কোথায়? এটা হচ্ছে আপনার জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা। এটার উপায়? এটার এখন উপায় টানি তুলি ফেলে দিতে হবে, যেটাই পচবে ওইটার আর ওষুধ নাই, বুঝছেন? এরপরেও আপনি ওই বিশেষ করে নইন পাউডার আছে এবং সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ আছে পচন রোধ করার জন্য। পানি যদি জমিতে থাকে, তাহলে পানিটা অপসারণ করে ওই একদম গাছের গোড়া পাতা ডোগা সব ওই অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির পচন রোধের ওষুধ এটা দিয়ে স্প্রে করে পুরো গাছ ভিজায় দেন। সুপ্রিয় কৃষক ভাইরা, আসুন আমাদের লতিরাস কসুর লতি দেখি। দেখতে পাচ্ছেন লতিগুলো অত্যন্ত মানসম্মত। যারা আমার কাছ থেকে লতিরাস কসুর চারা নিয়েছেন, তারা এমনই লতি পাবেন, সবুজ এবং বাজারে ব্যাপক চাহিদা। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এক একটি লতি 1 থেকে 2 হাত লম্বা। যারা লতিরাস কসু একে চারা নিতে ইচ্ছুক, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় কৃষক ভাইরা, অনেকে কিন্তু আমাদের প্রশ্ন করে থাকেন যে আমাদের যে জাতটি শুধু কি লতি হয়,
হ্যাঁ, সুপ্রিয় কৃষক ভাইরা লতির প্রাধান্যই বেশি, তবে 8 থেকে 10 মাস বয়সে কিন্তু এই লতিরাজ কচুর কাঠ কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 হাত লম্বা হয়, যা বাজারে কিন্তু ভালো চাহিদা রয়েছে এবং ভালো দামে বিক্রিও করা যায়। দেখতে পাচ্ছেন আমার কাছে লতিরাজ কচুর কচু বা কাঠ বা মোড়া। আপনি যদি সর্বনিম্ন 10 টাকাও বিক্রি করেন তাহলেও কিন্তু 33% প্রায় 4,000 থেকে 4,500 চারা রোপণ করা হয়। আপনি যদি 3,000ও কচু বিক্রি করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকারের সবজির চাষাবাদ করা হয়ে থাকে, তার মধ্যে কিন্তু লতিরাজ কচু 1 বা লতিরাজ কচু 2 সবচেয়ে বেশি লাভজনক। বাংলাদেশের সব মাটিতেই কিন্তু লতিরাজ কচু চাষ করা যায়। বাংলাদেশ সরকার কিন্তু কন্দল ফসল উন্নয়ন প্রকল্প নামে যে একটি প্রকল্প হাতে নিয়েছে তার বেশিরভাগ জুড়েই কিন্তু লতিরাজ কচু চাষাবাদের কথা বলা হয়েছে। আমরা একসময় জানতাম লতিরাজ কচুর লতি গরিবদের।